নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে তোমাদের জন্য একটা বেশ গা ছমছমে ভূতের গল্প নিয়ে এসেছি। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সুরের মায়া। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, নিলাম শুরু করে না। বিশেষত লেজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই, টুকিটাকি জিনিস কিনি। এর মধ্যে অনেকগুলোরই দরকারে লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি আছে, ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা ছয়েক, 4খানা পুরোনো আমলের চেয়ার, একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি, রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে একটা টেবিল গছানো হয়েছিল। পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল, রামমোহনের আমলে তার জন্মই হয়নি। ঠকেও আমার চেতনা হয়নি, নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এইরকম এক নিলামে বোধহয় লেজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো, ছোট্ট কটেজ পিয়ানো। বার্নিশ ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে আভিজাত্য হানি হয়নি। নিলামওয়ালা বলল এ পিয়ানো এদেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজপরিবারের কে একজনের মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে। মাত্র 27 টাকায় এ জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা তো অবাক। পরিচিত একজনকে দেখালাম, সে বলল অনেকদিন ব্যবহার করা হয়নি, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না, পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো বাজানো শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচ্ছাদনের কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাটি ছাড়া কলকাতায় তার আরো 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500, ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তা ছিল না। মা মারা গেছে অনেক আগে, ভাই বোনের ঝামেলা নেই, আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময় সাহিত্য করি, সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগই প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই। দুটো সরা কিংবা হাড়ির ভাঙা টুকরো, তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়, পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলুচুলি। আরেক শখ এই নিলামের জিনিস কেনা, এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাতে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা, তাড়াতাড়ি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। একটু তন্দ্রার ভাব এসেছিল, সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলছে, টুং টুং টুং। কোনো শিক্ষিত হাতে ছোঁয়া বলে মনে হলো না, কেউ যেন এলোপাতাড়ি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভৃত্য নটবর, নিকাশ কাথি, খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসতো, বাবা কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে, তিনতলায় অন্য কোনো চাকরের উঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক। আমি নটবরকে আমার বাড়ির লোক হিসাবেই দেখি, আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়, ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপরে যেকে সেই। এ নিশ্চয়ই নটবরের কাজ, নতুন আনা পিয়ানোর ওপর শিক্ষা নবিশি করছে। কিছুক্ষণ পর অসহ্য লাগলো, বিছানা ছেড়ে চটি জোড়া পায়ে দিয়ে উঠে গেলাম। একটু এগোতেই শব্দ থেমে গেল, আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে।
ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম। ঘুমের ঘোরে ঠিক বুঝতে পারলাম না, একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাত্রে মাঝে মাঝে টুংটুং করে বেজে ওঠে, নটবর নয়। মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে, নটবরের এমন শখ ও সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্র ঠাস বোঝাই থাকতে ইঁদুর আর আরশোলাতে দৌড়াত্ম করছে। বেশ বড় সাইজের ইঁদুর, তারই একটা রিডের উপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না। একদিন আমল দিতে হলো, বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে। দরজা খুলতেই থমকে গেলাম, ভেতরে কেউ পিয়ানো বাজাচ্ছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত, কোনো গদ বাজাচ্ছে। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম, না কেউ কোথাও নেই, শুধু পিয়ানোর ডালা খোলা। ঠিক যেন কে বাজাচ্ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে, তাড়াতাড়ি ডালাটা বন্ধ করতে ভুলে গেছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনাটা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। এই পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে এমন অর্বাচীন চিন্তা আমি করি না, এরকম মূঢ় বিশ্বাস আমার নেই। বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। দিন দুয়েক কিছু হলো না, তারপর আমি ভাবলাম পিয়ানোটা যখন কিনলাম তখন বাজনাটা একটু শিখি। খুঁজে খুঁজে এক মাস্টার জোগাড় হলো, পেয়েও গেলাম। অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবে, সপ্তাহে 2 দিন করে শেখাবে, বুধ আর শনি বিকালবেলা। তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম। যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এ জিনিস এখন আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাবার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়ে চমকে উঠি, মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করল। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম, ঠিক মনে হলো যেন কার কোলের ওপর উঠে বসেছি। তারপর রিডের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি, আরেকটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল, পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে, এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই 10-15 তারপর পেরেরা আসা বন্ধ করল। প্রথম ভেবেছিলাম অসুস্থ, খোঁজ নিয়ে জানতে পারলাম না পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনঃপুত হলো না? কিন্তু পেরেরা 200 টাকা চেয়েছিল, আমি তাতেই রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়ি গিয়ে দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে, তার বাড়িতে আমি আগেও গিয়েছি, পেরেরা বাড়িতেই ছিল। আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল, কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। পেরেরা বলল, আসুন ভেতরে আসুন, আপনার সঙ্গে কথা আছে। তার বাইরের ঘরে বসলাম। পেরেরা কফি আনলো, কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, এ বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানোও মুশকিল। পেরেরা একটু দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করল, আপনাকে পিয়ানো শেখাবার পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক এক রকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশা ভাঙ করি, রোজই ডিনারের আগে আমার মদ চাই, কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যাস, এর আগে তো আমি কোনোদিন এসব দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকা দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি সেটা বলুন। পেরেরা শুরু করল, আপনি বোধহয় জানেন না আমি বহু ঘাটের জল খাওয়া লোক, গায়ে জোরও যেমন আছে মনের সাহসও তেমনি, কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি,
পাছে আপনি ভয় পান তাই কিছু বলিনি। যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম, একটা অদৃশ্য হাতের সঙ্গে আমার হাত ঠেকে যেত, নরম হাত, যেন কোনো স্ত্রী লোকের। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুর দিব্যি, পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না, কাজেই এমন হবার কথা নয়। কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। আপনাকে পিয়ানো শিখিয়ে বাড়িতে এসে খাটের উপরে বসেছি, হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প, না শোবার ঘরের আর কিছু তো দুলছে না। রাস্তার আলোর কিছুটা অংশ আমার ঘরে এসে পড়ে, সেই আলোয় দেখলাম বাতিটা ঠিক তারে ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে মাথা নেই, অঙ্গে দামি মখমলের পোশাক। অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেমন স্বর ভেসে আসে, তেমনই স্বরে কে যেন বলল, যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও আমার পিয়ানো, ওতে কারো স্পর্শ আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল, তীক্ষ্ণ হল কণ্ঠস্বর, কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি, ভালো চাস তো পিয়ানো একদম হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয়, ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব। পরের দিন আপনার ওখানে আবার যাবার কথা, সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাবার সময় আমার পোশাকে কাদা ছিটিয়ে গেল, একেবারে আপাদ মস্ত, মেজাজ খিচড়ে গেল। বাড়ি ফিরে এলাম, স্নান সেরে আর যাবার ইচ্ছা হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে দেব। রাত্রে সেই এক ব্যাপার, খাট কেঁপে উঠল, বাতিটা জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল, পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি। এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল, কি আমার কথা কানে গেল না? আবার তুই পিয়ানোয় হাত দিতে গেছিলি, বলেছি না ও পিয়ানোতে কারো স্পর্শ আমি সহ্য করব না। মুখের রক্ত উঠে মরবি, বলার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল, কি বিকট, কি বিভৎস। আমি বেশ বুঝতে পারলাম এ স্বপ্ন নয়, সব কিছু আমি জেগে জেগে দেখছি। বুকের ভিতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলাম, বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আর নয়, এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে আর যাব না। আপনি আমাকে মাপ করুন, আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। উঠতে যাচ্ছি এমন সময় পেরেরা আবার বলল, একটা কথা বলবো স্যার, ওই পিয়ানোটাকে বাড়ি থেকে বের করে দিন। ও পিয়ানো স্বাভাবিক পিয়ানো নয় স্যার, ও পিয়ানোর মধ্যে আত্মা আছে, খুব সাবধান, ও পিয়ানো ভালো পিয়ানো নয় স্যার। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম, তখন মনের অবস্থা আমার অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, বিশ্বাস অবিশ্বাসের তো প্রশ্নই আসে না, কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা আমি একটু আন্দাজ করেছিলাম, আমার কথা আর পেরেরাকে বলিনি। পিয়ানোটার উপর একটা অদ্ভুত মায়া পড়ে গেছে, ভাবলাম বাড়ি গিয়ে আমাকে আবার দেখতে হবে, এত সহজে ছেড়ে দিলে চলবে না। বাড়িতে গেলাম, আজকে পিয়ানোর টুলে একটা অদ্ভুত জেদের সাথে বসলাম, না কিছু তো আমাকে করতে হবে। কিন্তু পিয়ানোর রিডে হাত ছোঁয়ানো মাত্রই একটা অদ্ভুত জিনিস হলো, আমার হাতটা যেন কেউ ধরে মচকে দিল, উফ কি যন্ত্রণা, আঙুলগুলো যেন কেউ ভেঙে চুরে দিচ্ছে। সহ্য করতে পারলাম না, যে টুলটার উপরে বসেছি কেউ যেন ধাক্কা মেরে আমাকে ফেলে দিল, পাশের দেয়ালে মাথাটা লেগে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল যখন নটবর আমার পাশে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিচ্ছু বললাম না নটবরকে, পিয়ানোর দিকে একবার তাকিয়ে তার দিকে শরীরে যন্ত্রণা নিয়ে উঠে বসলাম। যে ঘরে পিয়ানো ছিল সেই ঘরে গেলাম, নটবর জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছু না বলে বাড়ি থেকে হনহন করে বেরিয়ে গেলাম। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার ল্যাজারামের দোকানে ফেরত দিয়ে আসবো, ওইখান থেকে ও কাউকে বিক্রি করে দিই। ল্যাজারামের দোকানেও গেলাম, কিন্তু কি যে হলো, আবার বাড়ি ফেরত চলে আসলাম। কয়েকদিন একটু চুপচাপ, মাথার মধ্যে পিয়ানো ছাড়া আর কিচ্ছু নেই, চুপ করে বসে থাকি, কোনো কিছু যেন ভালো লাগছে না।
এর মধ্যে আবার একটা কাণ্ড ঘটলো। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়েছিল, ঘন অন্ধকারে দু হাত দূরের লোককে দেখার উপায় নেই। বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো। বাজের শব্দে কান পাতা দুষ্কর, বিদ্যুতের তীব্র ঝিলিক। একটু বাইরে বের হওয়ার দরকার ছিল, হলো না। চুপচাপ বন্ধ জানলার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ, বেশ শিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গান বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম, কী করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এ ঘরের বাতি জ্বালানো ছিল, এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজেই দেখবার অসুবিধা নেই। জানলার কাছে গিয়েই থমকে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল, মাথার চুল সজারুর কাটার মতো মনে হলো। বুকের ধক ধক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানোর রিটের উপর ধপধপে সাদা দুটো হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে। সরু চাঁপার কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার সুরের ঝংকার উঠছে। মণিবন্ধ পর্যন্ত দুটো হাত, নিঃসন্দেহে সে দুটো হাত স্ত্রীলোকের। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের ওপর ঝরে পড়ছে। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি। ডাক্তার বলল কাছেই বাজ পড়েছিল, সে শব্দে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম, বিছানা ছেড়ে উঠবেন না। চুপ করে সব শুনে গেলাম। জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠেই ল্যাজারামের ওখানে গেলাম। ম্যানেজার পিন্টোর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা আপনি কার কাছ থেকে পেয়েছিলেন? পিন্টো বলল, কেন বলুন তো, এমনি জিজ্ঞাসা করছি। ও দাঁড়ান দেখে বলছি। পিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছিলেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা। ঠিকানা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো, পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন? কি পাবো, এই টাকা করি কিছু? আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। না না সেসব কিছু নয়, পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জানবার আছে। আচ্ছা ধন্যবাদ। খুঁজে খুঁজে ঠিক হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই রহস্যভেদ করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুই বলতে চান না, অনেক অনুরোধ উপরোধের পরে বলল, পিয়ানোটা আমার বোনের, বোন বিলেতে থাকতো, পিয়ানোতে অদ্ভুত দখল ছিল, বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি বিক্রি করে দিলেন কেন? কিছুক্ষণ নীরব ক্রিস্টোফার। আমি বললাম, আমাদের মধ্যে লুকোচুরি করে কোনো লাভ নেই। আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি তা আমি জানি। খুবই স্বাভাবিক, বোনের স্মৃতিচিহ্ন হিসেবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে, তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই তো? অবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়ল। হ্যাঁ, আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে একটু জল খেল, তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন লিজা বেঁচে নেই, বিলেতে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়েছিল লিজা তখন পিয়ানোতে তন্ময়, আমিও সেই সময় ওখানেই ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই, লিজার খেয়ালই নেই। কিছুক্ষণ পর অল ক্লিয়ার হতে বাড়ি ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, শুধু দুটো হাত পিয়ানোর ওপর। চাকরি আমার ছিলই, আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করবার জন্য বিলেত গিয়েছিলাম, পিয়ানোটা সঙ্গে নিয়ে আসি। তারপর প্রতি রাত্রে পিয়ানোর টুংটাং শব্দ কানে আসে, উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই। এক ঝড়ের রাতে পিয়ানোর ঝোড় আওয়াজ হতে দেখলাম লিজার দুটো হাত রিডের ওপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে সঙ্গে রাগের শব্দ মিলে আছে বলেই এই দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায়। তারপর পিয়ানোটা নিলামে দিই, আমি চলে এলাম, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার আমার অবসান।